সরকার এই দেশকে গণতন্ত্র হরণ করেছে, গণতন্ত্রকে উইন্ডিত করেছে। এই দেশে গণতন্ত্র বলতে কিছু নাই। এর বক্তব্য হয় দেশ নায়ক জনাব তারেক রহমান বলেছেন, আমরা ক্ষমতার জন্য যুদ্ধ করছি না, আমরা যুদ্ধ করছি আপনার আমার ভোটের অধিকার ফেরত দেওয়ার। আজকে গণতন্ত্রপূর্ণ উত্তরের জন্য, ভোটের অধিকার ফেরত দেওয়ার জন্য দেশ নায়ক জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাক দিয়েছেন। আমরা ছাত্র দল, যুব দল, শিশু সেবক দল, ইভেন সাধারণ মানুষ এক হয়েছে, রাজপথে নেমেছে। এই যুদ্ধে আমরা সফল হব, শেখ হাসিনা পতন করে আমরা করে ফিরবো জানেন। তার জন্য জাতীয় সংসদ নির্বাচন আবারও এই আমলি সরকার 14-18 নির্বাচন করতে চাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে 17 আর 18 আর পুনরাবৃত্তি হবে না। এই দেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং সেই নির্বাচন হতে শেখ হাসিনাকে বাধ্য হবে এবং অচিরেই আপনারা দেখবেন শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হবে। আপনারা জানেন আজকে দেশের দ্রব্যমূল্যের উর্ধগতি, আজকে মানুষ মনে করেন যে হাহাকার। আপনারা জানেন গতকালই দেখেছেন, আপনারা আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি গার্মেন্টসের হাজার হাজার শ্রমিক তাদের বেতন পাওয়ার জন্য রাস্তা নেমেছে। এই আওয়ামী লীগের এই শেখ হাসিনার পুলিশ কর্তৃক নিরীহ মানুষ, নিরীহ একজন শ্রমিককে খুন করা হয়েছে। আপনারা জানেন রাস্তায় কেউ বাড়াতে পারছে না, কিসের জন্য তারা যুদ্ধ করছে? তারা ভাতের জন্য যুদ্ধ করছে, বেতনের জন্য যুদ্ধ করছে। এই দেশের অভাব, এই দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। দেশে হাজার হাজার কোটি কোটি টাকা ছাত্রলীগের, যুবলীগের একটি ছোট্ট কর্মীর হাতে হাজার হাজার কোটি টাকা যাচ্ছে কোথায়? এই টাকা পাচার হচ্ছে। তারা উন্নয়ন উন্নয়ন বলে গান বাজনা করে। আজকে পদ্মা সেতু থেকে শুরু করে এই রোড যত বাংলাদেশের হাইওয়ে রোড হচ্ছে, দেখেন এখানে দুর্নীতির আখড়া, হাজার হাজার কোটি কোটি টাকা এখানে দুর্নীতি করা হচ্ছে। এই দুর্নীতির বিরুদ্ধে এই শেখ হাসিনা নিষ্ক্রান্তের ভোটের সরকারের বিরুদ্ধে আমরা রাস্তা দেখাচ্ছি, গণতন্ত্র পুনরুদ্ধার করব এবং এই দেশকে পুনরায় আবার আমরা স্বাধীনতা দেখি নাই। আমরা আবার সেই দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধে নেমেছি দেশের ভোটের অধিকার স্বাধীনতার জন্য। আমরা এই স্বাধীন হবো, ইনশাল্লাহ এই দেশকে স্বাধীন করবো, গণতন্ত্র ফিরে নিয়ে আসবো। দেশ নায়ক জনাব তারেক